ব্রাক ব্যাংকের এই মুহূর্তে চলমান চারটি নিগ রয়েছে আমি চারটি নিগেই আপনাকে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো এই মুহূর্তে আমি ব্রাক ব্যাংকের যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে বিষয়টি লক্ষ্য করুন এখানে মোট চারটি ক্যাটাগরি রয়েছে মানে চারটি সার্কুলার রয়েছে সময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখানে দেখতে পাচ্ছেন চারটি সার্কুলার যেখানে তিনটি সার্কুলার লাস্ট ডেট ডিসেম্বর নয় দু হাজার তেইশ আরেকটি সার্কুলার রয়েছে যেটা লাস্ট ডেট ডিসেম্বর ষোলো দু হাজার তেইশ এবং তিনটি সার্কুলার প্রকাশিত হয়েছে নভেম্বর তিরিশ দু হাজার তেইশ এবং আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে পাঁচ ডিসেম্বর দু হাজার তেইশ তো প্রথমে আমরা দেখে নেবো ম্যানেজার অ্যাসোসিয়েট ম্যানেজারে যেই সার্কুলারটি লাস্ট ডেট ষোলো তারিখ পেইসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন ম্যানেজার অ্যাসোসিয়েট ম্যানেজার এখানে আমরা কোয়ালিফিকেশন দেখে নেবো মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি ইন বিজনেস ফ্রম রিপুডেড ইউনিভার্সিটি এখানে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন এবং ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন সেই সাথে এখানে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এছাড়াও এখানে যে চারটি সার্কুলার দেখতে পেয়েছেন এই চারটি সার্কুলার কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ব্রাক ব্যাংকের অ্যাপ্লাই যদি ব্যাটার না হয় যদি অ্যাকাউন্ট যদি ব্যাটার না হয় আপনি কিন্তু ডাক পাবেন না তাই ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখে নেব যেখানে রয়েছে অ্যাসোসিয়েট ম্যানেজার এবং সেই সাথে ম্যানেজমেন্ট তো এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট ম্যানেজার ম্যানেজমেন্ট এছাড়াও এখন আমরা এটাকে দেখে নেব কোয়ালিফিকেশনের বিষয়টি যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন অভিজ্ঞতা লাগবে ছয় থেকে আট বছর সেই সাথে এডুকেশন কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট বিএসসি ইঞ্জিনিয়ার এরপর বাকি দুইটি সার্কুলার রয়েছে একটি হচ্ছে অফিসার অ্যাডিসি একটি হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানেজার অ্যাডিসি তো দুইটি সার্কুলার লাস্ট ডেট কিন্তু ডিসেম্বর নয় আমরা দুইটি সার্কুলারই দেখে নেব প্রথমে দেখে নেব অফিসার এডিসিতে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখানে গ্র্যাজুয়েশন পর ইন রিপুটেড ইনস্টিটিউট এখানে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এরপর দেখে নেব এডিসি অ্যাসোসিয়েট ম্যানেজার এখানেও আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো এই হচ্ছে সর্বশেষ ব্রাক ব্যাংকের চারটি সার্কুলার যেগুলোর লাস্ট ডেট তিনটি হচ্ছে ডিসেম্বর নয় দু আর একটি হচ্ছে ডিসেম্বর ষোলো দু হাজার তেইশ এই চারটি সার্কুলারই কিন্তু ব্রাক ব্যাংকের সর্বশেষ সার্কুলার আর সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এছাড়াও আপনি যদি একটি ব্রাক ব্যাংকের ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ